এই সময় আমি তাড়াহুড়ো করে এক গ্লাস পানি খেয়ে নেই এজন্য সমের কোনো সমস্যা হবে কি আলবাত হবে আপনার সমটা ভেঙে গেছে কিন্তু আপনাকে এই যে পানি খেলেন এরপরে বাকি সমটা রাখতে হবে এবং একটা কাজা করতে হবে কারণ আল্লাহ সুহামতাল্লাহ আল কোরআন স্পষ্ট করে বলেছেন হায় ওয়াকুলু ওয়াসরাবু আবিয়া দমিনাল মিন আল আসিন তোমরা ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার করতে থাকো স্পষ্ট হয়ে গেলে বন্ধ করে দাও কিন্তু এখানে স্পষ্ট হয়ে গিয়েছে যেহেতু আজান দিয়েছে ফজর আজান সুতরাং আপনি তারপরেও খেয়েছেন তাহলে আপনার সিয়ামটা ভেঙে গেছে আর যদি ব্যাপারটা এমন হয় যে না এই আজানটা রাত্রিতে দেওয়া হয়েছে যেমন বেলাল আজান দিত যেটি বোখার হাদিসে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে বেলাল রাতে আজান দেয় তোমরা বেলালের আজানের পরে খেতে পারো তবে আবদুল্লাহ উমা মাকতুমের আজান দিলে খাওয়া বন্ধ করতে হবে কারণ সে ফজর আজান দেয় তাহলে যিনি ফজর আজান দিয়েছেন সোবেসাদেক হয়ে যাওয়ার কারণে তাহলে তখন খাওয়া স্টপ করতে হবে এবং এই আজানের পরে ফোটা কোনো কিছু খাওয়া যাবে না যিনি খেয়েছেন তার সিএম ভেঙে গেছে এবং তাকে পুরো সিএমটা রাখতে হবে পরে কাজা করতে হবে